বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপে শিক্ষা খাতে ঈর্ষণীয় সাফল্য এসেছে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আইডিজি প্রাপ্ত কলেজগুলো নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ত্রিশটি কলেজের প্রতিনিধিগণ নিজেদের কলেজের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইডিপির প্রকল্প পরিচালক খালেদ রোহে উপস্থিত ছিলেন প্রকল্পের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ সহ অন্যরা